মানে বড় পাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা প্রত্যেককে তুমি কালিমার সৈনিক হিসেবে কবুলার মঞ্জুর করে দাও। ধর্ম মতবাদ যার যার, রাষ্ট্র দুনিয়া সবার। এখন মনে করেন এই রাস্তাটা, এখন আমি যদি বলি রাস্তা দিয়ে শুধু হিন্দুরা হাঁটবে, মুসলিমরা হাঁটতে পারবে না, এটা কি অন্যায় হলো না? যদি মাজার বিশ্বাস করেন, আপনি মাজারে মাজারে যান, আপনি যদি বিশ্বাস না করেন 10 মাইল দূরে থাকেন, কিন্তু আপনি মাজার ভাঙবেন কেন? ছদ্মবেশে ইসলামের নামে একটা অন্ধকারে ছেয়ে গেছে পৃথিবীতে। আমরা দুনিয়াতে হচ্ছে প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন তথা ঈদে আজম উপলক্ষে সকলে আনন্দ শোভাযাত্রা, এবং ঈদে আজমের লক্ষ্য কি সেই উদ্দেশ্যে সবাইকে মেসেজ দেওয়ার জন্য এখানে সমাবেশ হয়েছে। প্রিয় নবীকে পাওয়ার চাইতে মানে বড় পাওয়ার কিছু নেই। দিনার উসিলে দুনিয়াতে আমরা কি সৃষ্টি হয়েছে, উনার শুভাগমন উপলক্ষে সকলে একত্রে আনন্দ শোভাযাত্রা করছে, অবশ্যই ভালো লাগছে। আসলে এটা কারোর রাইট নেই, কারণ আমার সৈয়দ আল্লামা ইমামাত আল্লাহ রহমা বলতেছেন ধর্ম মতবাদ যার যার, রাষ্ট্র দুনিয়া সবার। এখন মনে করেন এই রাস্তাটা, এখন আমি যদি বলি রাস্তা দিয়ে শুধু হিন্দুরা হাঁটবে, মুসলিমরা হাঁটতে পারবে না, এটা কি অন্যায় হলো না? অবশ্যই অন্যায়। একটা রাস্তা যদি দেখেন একটা ধর্মের মানুষ মানে বা একটা গোষ্ঠীর লোক মানে হাঁটতে না পারে, এটা জুলুম হয়। তাহলে একটা রাষ্ট্র ব্যবস্থা যদি একটা ধর্মের মানুষের হয়ে যায়, সেটা কত বড় অন্যায়। সেই জন্য সৈয়দ আল্লামা ইমামাত আল্লাহ রহমা বলতেছেন সবাই যার ধর্ম আদর্শ নিয়ে কি স্বাধীনভাবে চলবে, কেউ কারোর উপর জোর জবরদস্তি করবে না। আপনি যদি মাজার বিশ্বাস করেন, আপনি মাজারে মাজারে যান, আপনি যদি বিশ্বাস না করেন 10 মাইল দূরে থাকেন, কিন্তু আপনি মাজার ভাঙবেন কেন? আমি আপনার যদি মন্দির ভালো লাগে আপনি মন্দিরে যান, আর না ভালো লাগলে দূরে থাকুন, কিন্তু এটা আপনার ভাঙার রাইট নাই। আমরা মূলত 12 রবিউল আউয়াল প্রাণাদিক নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন দিবস উপলক্ষে সমগ্র সৃষ্টির জন্য সর্বোচ্চ আনন্দের দিন, সর্বোচ্চ খুশির দিন, এবং সমগ্র ঈদের মূল ঈদ হিসেবে ঈদে আজম। ঈদ অর্থ খুশি, আজম অর্থ সর্বোচ্চ, সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। সেই ঈদে আজমের শুকরিয়া স্বরূপ আনন্দ জুলুস উদযাপন করার জন্য এখানে সবাই একত্রিত হয়েছে। সারা পৃথিবীতে যখন মিথ্যা জুলুম অন্ধকারে ছেয়ে গিয়েছিল, রাহমাতাল্লিল আলামিনের শুভ আগমনের মাধ্যমে তথা ঈদে আজমের মাধ্যমে সারা দুনিয়া থেকে মিথ্যা, অবিচার, জুলুম, শোষণ উৎখাত হয়ে রাহমাতাল্লিল আলামিনের দেওয়া একটা শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ইনসানিয়াত, ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক মানবিক একটা রাষ্ট্র দুনিয়া প্রতিষ্ঠা হয়েছিল। আর সেই কাঠামোকে উৎখাত করে যুগে যুগে বস্তুবাদী নাস্তিকরা, ধর্মীয় উগ্রবাদিতার মাধ্যমে, জাতীয়তাবাদের মাধ্যমে, ভ্রান্ত দলমতের মাধ্যমে ছদ্মবেশে ইসলামের নামে একটা অন্ধকারে ছেয়ে গেছে পৃথিবীতে। আজকে সকল মানুষকে মিলে একটা সুন্দর, একটা সহাবস্থানমূলক যুগে যুগে আউলিয়া ইকরাম যে দিশা, যে শান্তিময় বার্তা দিয়ে গেছেন, এই আজকের এই 12 রবিউল আউয়ালকে সামনে নিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করি।